রাধাকৃষ্ণের অষ্টসখার নৃত্যের তালে বরিশালের ব্রজমোহন কলেজ চত্বরে শুরু হয় দোল উৎসবের এখানকার সূচনা পর্ব। মানুষে মানুষ প্রেম ভালোবাসার বন্ধনে অনিন্দ সুন্দর পৃথিবী গড়ার বার্তা দেওয়া হয়। আবিরের রঙে রঙিন করে একে অপরের সঙ্গে সৌহার্দ্য স্থাপনেই এই আয়োজন বলে জানান আয়োজক সনাতন বিদ্যার্থী সংসদ। দোল উৎসবের মধ্য দিকে একটা সবার সাথে একাত্মবোধ পোষণ করতে পারছি। সনাতনী ধর্মাবলম্বীদের কাছে একটা প্রাণের উৎসব, রঙে মাতানোর উৎসব। হিন্দু মুসলমান সকলের সহযোগিতা নিয়ে এই অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে। সোমবার সকাল 10টায় শঙ্কর মঠ পূজা কমিটির আয়োজনে মন্দির প্রাঙ্গণে হয় দোল উৎসব। আনন্দযজ্ঞে মেতে ওঠেন বিভিন্ন বয়সী সহস্রাধিক মানুষ। ভগবান শ্রীকৃষ্ণ সখীদের নিয়ে যে রাসলীলা করেছিলেন সেটারই প্রতিফলন সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। আমরা এরকম রঙে রাঙিয়ে আমরা আমাদের এই বাংলাদেশে, সোনার বাংলাদেশ আমরা গড়তে চাই। যেহেতু এটা রমজান মাস, আমাদের এই দোল উৎসবটা সুশৃঙ্খলভাবে এবং সংক্ষিপ্ত আকারে করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি, যাতে সবাই মধ্যে ধর্মীয় ভাব সঠিক অনুকূলে থাকে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। শঙ্কর মঠ, বিএম কলেজ ছাড়াও বিভিন্ন মন্দির পাড়া মহল্লায় দোল উৎসবের আনন্দ। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন রাধাকৃষ্ণের মূর্তিতে আবির মাখিয়ে ভজন কীর্তনে ভক্তরা পরস্পর রং খেলেন। দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোল পূর্ণিমাও বলা হয়। আবার এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌর পূর্ণিমা নামেও অভিহিত করা হয়। সময় সংবাদ, বরিশাল।